হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা অনেক কমেন্ট করছো যে দিদি ভাই এতদিন ব্লগ দিচ্ছ না কেন, কি বৃত্তান্ত পুজো নাকি হয়ে গেছে, সবটাই আজকে এই ব্লগে বলবো। তো শুরুতেই দেখতে পাচ্ছো এই যে হসপিটাল, আর তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো, আর এই যে হচ্ছে তোমাদের দিদি ভাই। হঠাৎ মানে ভোরের দিকে আমার খুবই ব্যথা শুরু হয়, তো ব্যথা নিয়ে আমি চলে এসেছি। আর মানে আমার যেটা ডেট ছিল তার আগেই আর কি ব্যথাটা শুরু হয়েছে। তো এখন আমি হসপিটালেই আছি। তো আজকেই আমার ওটি হবে। দিনটি ছিল 30 তারিখ, রাখি পূর্ণিমার দিন। তো বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি আমার শরীরটা সেরকম ভালো ছিল না, খুব জ্বর ছিল আমার, ওই কারণে পারিনি। আর বুঝতেই পারছো যে এরকম হঠাৎ করে চলে আসা, মানে ভীষণ টেনশনের মধ্যেও ছিলাম। আর আমি রাখি কিনে রেখেছি যে ভাইদের রাখি পরাবো। তারপর এই যে দিনটি রাখি পূর্ণিমার দিন, এই দিনে আমার ফটোশ্যুট করার কথা ছিল, তো কিছুই হবে না। আর তোমাদের পজিশনে আসার একটু বেশি তারা, ওই কারণে হয়তো আগেই চলে এসেছে। আর এত মানে টেনশনের মাঝে না সেরকম মানে ওই যে ব্লগ করব সেটা আর করা হয়নি। বুঝতে পারছো যে এরকম একটা সিচুয়েশন কতটা টেনশনের মধ্যে আমি ছিলাম। আমার টেনশন আমি করছিলাম না, পজিশনের টেনশন করছিলাম যে টাইমের আগে কেন এরকম ব্যথা হচ্ছে। তো এই যে দিদি ভাই আমাকে রেডি করছে ওটির জন্য, আর ওটি মানে বিশাল বড় একটা টেনশন। আর সত্যি বলতে এই মুহূর্তে আমি ওটি টেনশন করছিলাম না, আর যদি সেই মানে ডেটের দিনকে আসতাম সেদিন হয়তো ওটির টেনশনটা করতাম। এখন আমার শুধু মাথায় ঘুরছিল যে আমার পজিশনটা ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, একটু আগেই সব কিছু হয়েছে। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট অভিজ্ঞতা প্রেগনেন্সি, প্রথম মা হতে চলেছি। আর সত্যি বলতে কখনো এরকম হসপিটালে ভর্তিও হয়নি। তো চলো আমার অভিজ্ঞতা তোমাদের তো অবশ্যই অল্প অল্প করে শেয়ার করব। আর তোমরা এত টেনশন করেছো, মানে আমাকে এত ভালোবাসো তোমরা, আমার খুবই খারাপ লাগছিল যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, নাহলে আমি অবশ্যই তোমাদের কিছু না কিছু আপডেট দিতাম। তো যাই হোক, চলো এখন এই যে রেডি প্রায় হয়ে গেছি, বাড়ির সবাই এসছে, একজনও বাড়িতে ছিল না, সবাই চলে এসেছে হসপিটালে, পুচুশোনাকে দেখবে সবাই। আর সত্যি বলতে এই যে দিদি ভাই ভীষণ ভালো, অনেক কেয়ার করেছে। এই দিদি ভাই কেন, নার্সরা ভীষণ ভালো, যে কদিন আমি ছিলাম আমাকে অনেক টেক কেয়ার করেছে। তো এই যে আমার চ্যানেল কমপ্লিট, মোটামুটি প্রায় পুরো রেডি, এখন ডক্টর আসবে। আর হ্যাঁ, ডক্টরের কথা কি বলবো, মানে ভোর সকাল বলতে ওই 5টার দিকে আমার পেটে ব্যথা শুরু হয়, সঙ্গে সঙ্গে ডক্টরকে কল করা হয়েছে, উনি সঙ্গে সঙ্গে রেসপন্সও করেছে, ভীষণ ভালো লেগেছে ওই কারণে। তো এই যে আমি তোমাদের হাই হ্যালো করলাম, আর উপরে চলে এসেছে পিঙ্কি দি, আর আমার হাজবেন্ড ছিল, আর ফ্যামিলির সবাই এসেছে, সবাই নিচে আছে, সবাইকে তো অ্যালাউ করে না। আর সত্যি বলতে ভীষণ ভয় লাগছিল যে কীরকম কী হবে, ঠিকঠাক হবে কি না, মানে ভীষণ ভীষণ ভয় লাগছিলো। আর এটা স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েরই এই দিনটা ভীষণই ভয় লাগে। আর তার সাথে ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয়েছে, ওই ভোর 4টের দিকে পেটে ব্যথা শুরু হয়েছে। আমার হসপিটালে আসতে প্রায় 5টার মতো বেজে গেছিলো, তারপর ডক্টরকে কল করা, সব কিছু হতে হতে প্রায় এখন সময় হয়েছে 8টা। ভীষণ ভয় লাগছিলো ভীষণ, তার মধ্যে দেখো কত কিছু, মানে এত সুচ ফুটিয়েছে, এত ওষুধ, মানে স্লাইন, এগুলোও জানি আরও ভয় লাগছিলো। আমার ইচ্ছে ছিল যে যদি সেরকম ডেটের মানে এরকম সিচুয়েশন হয়ে থাকে, পেটে ব্যথা, জল ভাঙা, তাহলে আমি হসপিটালেই যাব, কার্ডও করে রেখেছিলাম। তো এই আর কি আর বলবো, মানে কিছু বলার নেই। এই সময়টা প্রত্যেক মেয়ের লাইফেই আসে, আর অবশ্যই আমি চাই যে সবার লাইফেই আসুক, ভীষণ সুন্দর একটা মুহূর্ত, যতই কষ্ট হোক না কেন আর যাই হোক না কেন। তো এখানে বরমশাই ভিডিও বানাচ্ছিল অল্প, তখন আর এসব আর কি মাথায় ছিল না যে ঠিকঠাক করে ব্লগিং করে বাড়ি আসি, কেননা ভীষণই চাপের মধ্যে ছিলাম সবাই আমরা। তো ডক্টর তো ভীষণ ভালো, ভীষণ মানে সঙ্গে সঙ্গে রেসপন্স করেছে আমার এই অবস্থা শুনে, উনিও চলে এসেছে, ওই 8:30-র দিকে চলে এসেছে। শুধু কমেন্ট পাচ্ছি, দিদি ভাই তোমার কি ডেলিভারি হয়ে গেছে, তোমার শরীর কেমন আছে, তুমি অসুস্থ নেই তো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে, আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত প্রে করেছো, সব কিছু ঠিকঠাক তো হবেই, তাই না? তো
তোমাদের একটা কথা বলার, ডেলিভারি আমার হয়ে গেছে যেটা নিয়ে তোমরা টেনশনে ছিলে। আর সত্যি বলতে আমার ডেলিভারির পরে না ভীষণ জ্বর ছিল, ভীষণ, ওই কারণে আমি কিছু শেয়ার করতে পারিনি। অবশ্যই সব ঠিকঠাক হয়ে গেলে আস্তে আস্তে আবার ফিরে আসব। আর তোমাদের পুজিশনাও কিন্তু হয়ে গেছে, এই দেখো তোমাদের পুজিশনা, তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। আর সব কিছু ঠিকঠাক আছে, পুজিশনাও ভালো আছে আর আমিও এখন ভালো আছি। ধীরে ধীরে আবার আসব তোমাদের সাথে ঠিকঠাকভাবে গল্প করতে, ঠিক আছে? তোমরা আর কেউ টেনশন নিও না, সব কিছু ঠিকঠাক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগে আমি এইটুকুই শেয়ার করছি। তো তোমরা সবাই জেনে নিলে আমার ডেলিভারি কিন্তু হয়ে গেছে আর সব ঠিকঠাক আছে। তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ঠিক আছে? ঠাকুরের আশীর্বাদে যা হয়েছে আমি ভীষণ খুশি, আর জানি তোমরাও খুব খুশি হবে। তো চলো আজকের ব্লগে এইটুকুই, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।